আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিটফোন ডট কমে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে যে অ্যাপটি নিয়ে আলোচনা করব, সেই অ্যাপটি দ্বারা আপনি খুব সহজে আপনার ফোন মেমোরি কমাতে পারবেন উইথাউট ডিলিট ইউর ফাইল। কোনো প্রকার কোনো ফাইল না হারিয়ে বা না ডিলিট করে আপনি আপনার ফোন মেমোরি সাইজ কমাতে পারেন। আমরা অনেকে মোবাইল ব্যবহার করি, স্মার্টফোন ব্যবহার করি, অনেকেরই ফোন মেমোরি কম থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এই টিপসটা যদি ফলো করি তাহলে আমরা অনায়াসেই আমাদের ফোন মেমোরির জায়গা খালি করতে পারব। তো সেই কাজটি করার জন্য আপনাদের যা করতে হবে, প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে যেয়ে লিখতে হবে ফটো কম্প্রেস। ওকে, ফটো কম্প্রেস, ফটো কম্প্রেস লেখার পরে এই দেখছেন সামনে যেই অ্যাপটা এসছে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে বাকি অংশটুকু আমি আপনাদের দেখাচ্ছি। আমি অলরেডি এটা ইনস্টল করেছি এবং এটা কীভাবে কাজ করতে হয় তাও দেখেছি, এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন, গ্যালারিতে নয়, ঢুকবেন ফাইল ম্যানেজারে, এক্সপ্লোরার। এক্সপ্লোরারে যাওয়ার পর এখানে যাব না, আমরা যাব স্টোরেজে। স্টোরেজে যাওয়ার পর দেখেন আমার এখানে ডাউনলোড নামে একটা ফোল্ডার আছে, এখানে অনেকগুলো পিকচার আছে। যেমন এই পিকচারটা যদি আপনাকে দেখায়, এটার রেজুলেশন অনেক ভালো। যখন আমরা এই ফাইলটাকে কম্প্রেস করব তখন এটার রেজুলেশন ভালোই থাকবে, কোনো সমস্যা হবে না। যেমন এই ছবিটা দেখাচ্ছে, এটার রেজুলেশন অনেক ভালো। তখন আমরা কি করতে পারি, এই পুরো ফোল্ডারটাকে আমরা, এটা একটু ডিটেল দেখাচ্ছে, ডিটেলস, পুরো ফোল্ডারটা হচ্ছে 756.23 KB। তো এটাকে কমালে দেখি কি হয়। এটাকে নিয়ে যাব মোর, এরপর নেব কম্প্রেস। এই যে কম্প্রেস এখানে আছে, কম্প্রেসে দিয়ে দেবো। এটা একটা জিপ ফাইল হয়ে যাবে, তো এখানে কি লিখব, ডাউনলোড 1, এই নামে আমি সেভ করলাম। ওকে, দেখি কোথায় আছে ডাউনলোড 1। এই যে ডাউনলোড 1 জিপ, এটা দেখছি সাইজটা দেখে নিই। ৭৪৭.৩৮, এটা কত ছিল, ৭৫৬। তো হালকা 10 KB পরিমাণ কমেছে। যদি আপনার ফাইল আরও অনেক বড় হয় সেক্ষেত্রে এটা কমানো আরও হেল্পফুল হবে। যেমন আমার এই ক্যামেরা নামে যে ফোল্ডারটা আছে এটাকে যদি আমি জিপ করি কম্প্রেস, ক্যামেরা 1 নামে যদি সেভ করি তাহলে দেখি কি হয়। কম্প্রেসিং এটা একটু টাইম নেবে করতে, কারণ এখানে অনেকগুলো ফাইল আছে। গুনতে থাকি, দেখি গুনতে গুনতে 100x100 হয়ে যাবে। এটার সাথে গুনে গুনে শেষ করতে তো পারবো না। তো এখানে
দেখেন কি অবস্থা হচ্ছে। এখানে আমরা এটা দেখি, এটা সাইজ কত, এটা হচ্ছে 161.96 MB, এটা 160, মানে 1 MB কমেছে। সো ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। এগেইন যদি এই টিপসটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার সরি এখন বলতে ভুলে গেছি, এখন আপনারা যে কাজটা করতে পারেন তা হচ্ছে ওই ডাউনলোড নামে যে ফোল্ডারটা ছিল এটা আপনাকে এখন ডিলিট করে দিতে হবে। এটা আমরা এখন ডিলিট করে দিতে পারি। এইভাবে আপনি আপনার ফোন মেমোরি সাইজ কমাতে পারেন। যদি এই টিপসটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ ফর বিইং উইথ আস।